সুগার অর্থাৎ চিনি, আমরা যে চিনি খাই, কিভাবে চিনি তৈরি হয় আপনারা কি জানেন? চলেন দেখে আসে একদম শুরু থেকে, একদম আখ থেকে কিভাবে চিনি তৈরি হয়। দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড 1958 সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি জেলা শহর থেকে 40 কিলোমিটার উত্তরে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বেষ্টিত দেওয়ানগঞ্জ উপজেলায় স্থাপিত হয়। স্থাপনকালে এর নাম ছিল জিল পার্ক সুগার মিলস। এখন স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে হয়েছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড। বর্তমানে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে পাথর মিলটি পরিচালিত হয়ে আসছে। ঠিক আছে, আমি ঢুকলাম অভি ভাই, আমি আমার ফ্রেন্ড ইব্রাহিম আর এখানে যে জব করে সেই ভাইয়ের সাথে ঢুকলাম। দেখেন কীভাবে আসলে মেহনত করা হয়, কত কষ্ট করা হয়। তারপরে আচ্ছা আমরা চিনি পাই, আমি কিছু দেখতেছিলাম, অবাক হয়ে দেখতেছিলাম, ভয় লাগতেছিল কারণ এই যে প্রথমবার এরকম দেখতেছিলাম, জীবনে প্রথমবার কোনোটা চিনি মিলে আসছি। তো দেখতে পাচ্ছেন কীভাবে মাড়াই হইতেছে, কীভাবে মেহনত করা হচ্ছে। আর ঢোকার আগে বাহিরে আমি এখান থেকে একবার দেখে গিয়েছি যে ওই যে আগগুলো ওইখানে মাড়াই হচ্ছে, ওই আগগুলো এখান থেকে গেছে। হ্যাঁ, এখান থেকে এগুলো প্রসেসিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভিতরের দিকে যাচ্ছে, রাইট? এই যে দেখতে পাচ্ছেন মেশিন ঘুরতেছে, জিল বাংলা সুগার মিলস লিমিটেড লেখা। এই তো ভিতরে আসে গেলাম, ভিতরে আসার সাথে সাথে তো ভয়, আল্লাহ কী অবস্থা। এই যে আখ দেখছেন, আচ্ছা আচ্ছা, এই যে আখগুলো মারা গিয়ে রস পড়তেছে। হ্যাঁ, তারপরে সেই রস মেহনত হয়ে একটা মেশিনের মাধ্যমে যাচ্ছে, আমরা ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। ঠিক আছে, দেখি কী অবস্থা, চিনি খাবো একটু পরে, দেখবেন যে আমরা চিনি খাইতেছি একদম রিয়েল, যে একটা গুড় যে বললাম সেই গুড়ের চিনি গুলো খাবো এখন। তো স্টিল আমরা দেখতেছি কত বড় এরিয়া, একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমার গলা ভাঙা ভয়েসের জন্য দুঃখিত, কিছু ময়লা এখান থেকে ময়লা সরানো হচ্ছে। হ্যাঁ, মেশিনগুলো দেখে তো আমি অবাক, আল্লাহ আকবার, কীভাবে এখানে মানুষ জব করে, শব্দ গরম কি একটু অবস্থা, বা কত কষ্ট করে চিনি তৈরি হয়। দেখছেন চিনি ফাইনালি যাইতেছে প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে গুঁড়ো হয়ে অটোমেটিক্যালি প্যাকেটিং হয়ে বেড়ে যাবে। এখানে প্যাকেটও করা আছে, প্যাকেট হয়ে হয়ে বস্তা ভরে ভরে বেড়ে চলে যাবে। আল্লাহ, কী অবস্থা এখানে, ময়লা পোশাক দেখেন। আমরা ভিতরের দিকে যাই, চিনি খাওয়ার জন্য যাবো আর কি ভিতরে, বুঝছেন? একদম রিয়েল, কি স্বাদ। এই দেখেন এখান থেকে খাবো, এই যে পড়তেছে আখের রস হয়ে লক্ষ্য হয়ে পড়তেছে। আপনি ভাই আমাকে দিবে একটু দেন, আমি খাই। হ্যাঁ, একটু দেখেন কি স্বাদ, আপনারা খাবেন, একটু খেয়ে দেখেন কি স্বাদ রে ভাই, সেই মজা। আপনি খাইতেছে, আমি খাইতেছি, আমার ফ্রেন্ড খাইতেছে, ডেলিশাস, অনেক মিষ্টি, একদম পারফেক্ট। জিজ্ঞাসা করতেছিলাম যে খাওয়া যাবে কিনা বা কেমন, তারপর তো খাইলাম, আল্লাহ নিয়ে হাত ধুইলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাতে পারছি না, আগুন দেখাইতে পারতাম অন্য কীভাবে আগুনের কয়লা দিয়ে করতেছে। এখানে বাহির থেকে আসছে আগুনের মাধ্যমে, এখানে তাপ দেওয়া হচ্ছে মেশিনগুলোতে। আমরা বের হয়ে গেলাম বাইরে, এখানে এই যে আখের যে ইয়াগুলো গোড়াগুলো এখানে একদম পালার মতো হয়ে, বালির মতো হয়ে আসছে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা, এখানে একদম ফ্রেশ পানি বের হচ্ছে। আমরা তো এখানে ঘুরলাম, ছবি তুললাম, এরপরে বাহিরে গেলাম। বাহিরে বের হয়ে হচ্ছে দেখলাম যে মহিষের গাড়ি করে করে দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে জামালপুরের আখ সব কেটে কেটে মেশিন ভরে ভরে আসতেছে। এই দেখছেন, একদম একটা আখ খাইলাম অনেকদিন পরে, এত মিষ্টি চিকন আখগুলো। এনিও আমি ভয়েস ওভার কখনো করি না, ভয়েস ওভার করতে পারি না, ভয়েস ভালো না, গলার ভাঙা, কণ্ঠ ভালো না। আলহামদুলিল্লাহ, আশা করি এনজয় করছেন, থ্যাংক ইউ।